সকলে মান মাবাদ আসসালামু আলাইকুম। খুলনা বিভাগের অন্তর্গত আজকে মেহেরপুরের জেলা সদর উপজেলা আপনাদের সাথে কথা বলার জন্য যে আয়োজন করেছি সেই উপজেলার সম্মানিত আজকের বিভিন্ন সভাপতি আমার প্রিয় সংগ্রামী নেতা আজকের সভাপতি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সর্বপুর সহ আমার নাম সময় নাই আমার সাথে সুনীল সুবলার থেকে আমার ভাইস প্রেসিডেন্ট সবাই আমার আছেন আর আছেন আমার সামনে আমার সহকর্মী সহযোগিতা বন্ধু। আজকে অনেককে বক্তৃতা দেওয়ার জন্য আমি ভাবছিলাম এই অঞ্চলে আপনারা নেতা এর আগের কমিটির সম্মানিত সভাপতি এবং প্রাক্তন সম্মানিত সেক্রেটারি মহোদয়কে বক্তৃতা দেওয়ার সুযোগ ওনাদের বক্তব্য শোনার জন্য আমার যথেষ্ট ইচ্ছা ছিল, সময়ের স্বল্পতার কারণে আমি দিতে পারি নাই। সেই জন্য আমি খুলনা বিভাগের পক্ষ থেকে সবার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি, সুযোগ সময়ের অভাবে আপনাদেরকে আপনাদের সহকর্মীদের সামনে কথা বলার যে ইচ্ছা আপনারা পোষণ করছিলেন সেটা থেকে আপনারা দিতে পারলেন না। আমি আশ্বস্ত করছি আগামীতে আপনারা যদি আমাকে ইউনিয়ন পর্যায়ে ডাকেন আমি সেদিনকে এই জেলা প্রাক্তন সভাপতি সাধারণ সম্পাদক আছেন আপনারা বক্তৃতা করার সুযোগ পাবেন। আজকে গর্বে ভোর উঠে মুক্তিযুদ্ধ করেছিলাম আমি নিজে এবং আমার পাঁচ ভাই এক বোন আমরা সক্রিয় মুক্তিযুদ্ধ করেছিলাম। এই সেই মেহেরপুর অস্থায়ী সরকার গঠন হয়েছিল এই সেই মেহেরপুর মুজিবনগর আমরা কারণে যে সরকার গঠন হয়েছিল সেইখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা আমি গর্বিত বোধ করছি। একজন মুক্তিযুদ্ধ সক্রিয় অংশগ্রহণকারী একজন মানুষ হিসাবে গর্বের বুক আমার হৃদয় এখানে আয়োজনে আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি বঙ্গবন্ধুর সোনার বাংলাকে জাতির জনকের সোনার বাংলাকে আজকে ওনার নেতৃত্বে যুদ্ধ করেছি। আমি আওয়ামী লীগ কোনোদিন করি নাই, আমি ছাত্রলীগ কোনোদিন করি নাই, আমি বাংলা রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মতিয়া চৌধুরী যে কমিটি প্রেসিডেন্ট ছিল আমি সেই কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে পড়ালেখা করছি। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি আমরা স্বাধীনতা না পেতাম আমরা পাস করে পেতাম না, বঙ্গবন্ধুর জন্য যদি আমরা আজকে যুদ্ধ না করতাম দেশের স্বার্থে তাহলে আজকে এই মেহেরপুরে আমরা আসতে পারতাম না। বঙ্গবন্ধু দিয়েছেন আমাদের স্বাধীনতা, বঙ্গবন্ধু দিয়েছেন আমাদের কথা বলার অধিকার, আমাদের পাসপোর্ট। আর আমি যে দলটা করি সেই দলের প্রতিষ্ঠাতা সভাপতি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ শাহ দিয়েছে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতায় আজকে মেহেরপুর জেলা সেই উন্নয়নের ধারাবাহিকতায় ঢাকা থেকে আস্তে আস্তে আমাদের কোনো রাস্তা নষ্ট হয় নাই, সেই উন্নয়নের ধারাবাহিকতায় আজকে স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা ব্যাংক বিমা স্কুল কলেজ ছাত্র কলেজ সেই
এই উন্নয়নের দান ধারাবাহিকতার মধ্যে আজকে আমরা করতে চলেছি। আমার দলের চেয়ারম্যানের এই ছোট্ট মহকুমাকে আজকে জেলা হিসেবে পর্যবেক্ষিত করেছে, সেজন্য গর্ব হয়। গর্ব হয় কি? আমরা এই শাসনের দল করি, আমরা পল্লীবন্ধুর লাঙ্গলের দল করি। আপনারা আপনারা জাতীয় পার্টির একজন সৈনিক, আমিও আপনাদের একজন সৈনিক, আপনাদের সহযোদ্ধা। আজকে আমি এখানে আসিনি, আজকে আমি রিপ্রেজেন্ট করছি, আমাকে পাঠিয়েছে আমার দলের বর্তমান যে চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ সাহেবের শ্রেয়াসপদক ছোট ভাই, জাতীয় সংসদের বিরোধী উপনেতা জিএম কাদের এমপি সাহেব, ওনার নির্দেশে আমি এখানে এসেছি। ওনার নির্দেশ কি? আগামীতে জাতীয় পার্টি সরকার গঠন করতে হবে। ওনার নির্দেশ কি? তৃণমূলের নেতা কর্মীদের কথা শুনতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে। সেই জন্য আজকে আমি এখানে এসেছি। আমি সত্যি বিশ্বাস করেন, আমি কাউকেই চিনি না মেহেরপুরে। আমি মেহেরপুরের দায়িত্ব পেয়েছি কয়েকটা মাস, আমি একমাত্র আপনাদের অতি পরিচিত মুখ, আপনাদের প্রাক্তন সাধারণ সম্পাদক সেলিম সাদা আমি কিন্তু কাউকেই চিনি না, এখন পর্যন্ত আমি কাউকেই চিনি না। আমি খুলনা ডিভিশনের মিটিং আমি ডেকেছিলাম খুলনা, সেইখানে মেহেরপুর থেকে সেলিম সহ হাদি, আমি ওকে চিনিও নাই কোনোদিন, দেখিও নাই কোনোদিন, নামও শুনি নাই কোনোদিন, ওখানেই আমাদের পরিচয় হয়েছে। সেলিম সাহেব বক্তৃতা দিলেন, এরপর আমি বাথরুমে যেতেছিলাম, আমি জিজ্ঞেস করা নাম হাদি, আমি অমুক উপজেলায় অনেকেই ছিল, আমি অনেকবার চেষ্টা করেছি, আমি ক্ষমতায় আসার পরে, আমি দায়িত্ব নেওয়ার পরে, আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল সেলিম সাহেব, সম্মানিত হামিদ ভাইকে আমি তিনটে চিঠি দিয়েছি সংগঠনকে শক্তিশালী করার জন্যে। আমি একবার আপনাদের মাঝে আসতে চাই, আমি ব্যর্থ হয়েছি, আমি একটা চিঠির উত্তরও পাই নাই। হাদিকে আমি চিনি না, ওই আরেকটা ছেলে সুমনকে আমি চিনি না, সত্যি আমি চিনি না। আমি একজন মুসলমান, আমি আল্লাহ আমাকে দুই তিনবার হজ করাইছে, আমি বিশ্বাস করেন আমি এদের কাউকে চিনি না। আমি বলেছি আমি একটু মেহেরপুরে যেতে চাই, হাদি আমাকে বলেছো আমাকে দিলাম, কালকে যদি বলেন কালকেই আমি এদের ব্যবস্থা করতে পারি, আমি তাই করো রে ভাই, আমি যেতে চাই, আমি মেহেরপুরে যেতে চাই। আজকে সামনেই আছে, আমি যেহেতু মুক্তিযুদ্ধ করেছি, আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা মিথ্যা কথা বলি না, ভয়ও পাই না, মিথ্যা কথা পছন্দই করি না, এটা আমাদের গোপালগঞ্জের রক্ত। আমি সেলিম সাহেবকে বলেছিলাম খুলনা ডিভিশনে একটি সম্মেলন করে দেন, এটা যেতে চাই আপনাদের মেহেরপুরে, যুদ্ধ করে এই মেহেরপুরকে স্বাধীনতা করেছি, এই শুধু মেহেরপুরে আসতে চাই, ওনারা পারে না, বলেছি কবে পারবে সেদিনই যাব, ওনারা ব্যর্থ হয়েছে। দুঃখ হয়, লজ্জা হয়, এরশাদ সাহেবের সৈনিক বলবো, হাজির বন্ধু বলতে পারত, সুমানের বন্ধু বলতে পারত, লিডার কালকেই আসে, কালকেই করব। আমার মনের অন্তরের অন্তর্নিষ্ঠান থেকে আমি হাজি এবং সুমন সহ আরো কয়েকজন আছে তাদেরকে আমি দোয়া করতে চাই যে তোমরা অরিজিনালি এরশাদ সৈনিক। ইতিমধ্যে দেখেছি আমাকে যারা চিনে, আমাকে যারা জানে, আমাকে যারা বুঝে, আমি টাকা পয়সা বিক্রি হই না, আমাকে ভয় দিয়ে প্রেম করে টেলিফোনে বলে আমাকে যে কোনো কাজ করানো যাবে না, কোনো দিন যায় না। আপনারা ধারণা কি আমার বয়স 73 বছর 3 মাস, আজকে 3 মাস কয়েকদিন, 73 বছর,
আমার সন্তানের বয়স 45 বছর আমি মনে করি ভয় ভীতি সন্ত্রাস সাইদুর রহমান টাকে কাবেজ করতে পারবে না আমার কাছে তকবীর এসেছে করোনার জায়গায় এসপি আমাকে ফোন করে অমর ফোন করে আই ডোন্ট কেয়ার বিকজ আমরা এর সাহায্য সামনে আমাদের যুদ্ধ সামনে আমাদের যুদ্ধ এ যুদ্ধ কিসের যুদ্ধ এ যুদ্ধ এই দেশকে বাঁচানোর যুদ্ধ এ যুদ্ধ আপনার আমার মা বোনের ইজ্জত রক্ষা করার যুদ্ধ ধর্ষণ রাজনীতি অত্যাচার নিমজ্জিত বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে তাই আন্দোলনের চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশ আগামীতে আমরা সরকার গঠন করব আগামীতে সরকার গঠন করতে হলে আমাদের প্রয়োজন তৃণমূলের নেতাদের আমাদের প্রয়োজন তৃণমূলের কর্মীদের আজকে আজকে দেখেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে চিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে ব্যক্তিগতভাবে স্মরণ করতে তার ছেলে শেখ থামাল আমি একসাথে লেখাপড়া করেছি ঢাকা ইউনিভার্সিটিতে আজকে দেখেন বঙ্গবন্ধু আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিল আজকের প্রধানমন্ত্রী এই তৃণমূল নেতাদের ভোটে নির্বাচিত হয়েছে ওনার নিজের ভোটে টাকার গুটি কয়েক ভোটে নির্বাচিত হয় নাই সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছে সেই জন্য আজকের জাতীয় পার্টি আজকের জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের সাহেবের কড়া নির্দেশ শুধু নির্দেশ নয় অনুরোধ অনুরোধ নাই আবেদন আবেদনটা কি আগামী দিনে জাতীয় পার্টি সরকার গঠন করতে হবে নির্দেশ জাতীয় পার্টিকে কোন সন্ত্রাসের জায়গা নাই জাতীয় পার্টিতে কোন মাদক ব্যবসায়ীর জায়গা নাই জাতীয় পার্টিতে কোন রংবাজের জায়গা নাই জাতীয় পার্টিতে জায়গা আছে মেরুদণ্ডী মানুষের জন্য জাতীয় পার্টিতে জায়গা আছে সেই সব মানুষ যে মানুষ নামাজ পড়ে আল্লাহ রোজা করবে হিন্দুরা প্রবোচনা করবে সব পথে টাকা উপার্জন করবে তাদেরই জাতীয় পার্টিতে স্থান আছে আর কারোর স্থান না সেই জন্যে আমি আজকে আপনাদের কাছে আসছি প্রয়োজন হলে আমি আপনাদের প্রত্যেকটা উপজেলা জেলায় গ্রাম গঞ্জে আমি যাব সারা বাংলা সারা খুলনা ডিভিশনের দায়িত্ব প্রাপ্ত আমি প্রত্যেকটা গেলে যেতে চাই আমি প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে চাই আমার যারা টিম আছে এখানে শফিকুল ইসলাম মধু হাজার হাজার কোটি টাকার ব্যবসা ফেলে আজকে এখানে আসছে সুনীল শুভ রায় তার সমস্ত কিছু পক্ষা দিয়ে এখানে আসছে আমাদের লিয়াকত হোসেন চাকরাদার সাহেব উনি বড় ব্যবসায়ী উনি আমার হাতের সাথে আসছে শেখ আলমগীর হোসেন সাহেব বড় ব্যবসায়ী আজকে সব কিছু বাদ দিয়ে আসছে এই যে জুবায়ের সাহেব আমাদের প্রচার সম্পাদক তার এর আন্তর্জাতিক ব্যবসা তার তো সেখানে আসছে শাওন আসছে সাতদার আসছে আমি আসছি আমার ওয়াইফ অসুস্থ আমার ছেলে মেয়েরা দেশের বাইরে থাকে আমার ওয়াইফ নাটলা থাকে আমার মেয়ের ছেলে জামাই দেশের বাইরে থাকে তারা আমার কাছে থাকে আমি আমার ওয়াইফকে রেখে চলে আসছি কী কারণে চলে আসছি এই দেশকে আগামীতে সন্ত্রাস ধর্ষণ মুক্ত করার জন্য জাতীয় পার্টি সরকার গঠন করার জন্য আপনাকে মনে রাখতে হবে আমার এইখানে কোন খুলনা ডিভিশনের দায়িত্বে সারা আমি বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার 4 নম্বর প্রেসিডিয়াম মেম্বার আমি 4 জনের পরে আমার স্থান আমি জাতীয় কৃষক পার্টির 18 বছর ধরে সভাপতি আমার সব জায়গায় আমার আজকে মেহেরপুর আমার খুলনা আমার চট্টগ্রাম আমার রাঙ্গামাটিও আমার আমার কোনো আত্মীয় স্বজনের কোনো দরকার নাই
আমি কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি এখানে বসে আছি। একজন এসে বলতেছে দুইজন লোককে ধরছে, আপনি তো বলেছেন, আমি ধরছে কি ধরছে না আমি জানবো কোথেকে, আমি তো চিনিও না জানিও না কাউকে চিনিও না, আমার তো জানার কথা না। যদি অপরাধ করে অন্যায় করে, এদেশের প্রশাসন আছে, এদেশের সরকার আছে, এদেশের পুলিশ আছে, এদেশের এসবি আছে, সিআইডি আছে, জিজিএফআই আছে, এনএসআই আছে, তাদের নখ দর্পণে আছে কারা মেল করে অন্যায় অত্যাচার করে। প্রয়োজন হলে আমি এই পুলিশ প্রশাসন এই আইন শৃঙ্খলা বাহিনী যদি মনে করে জাতীয় পার্লামেন্টে অমক সন্ত্রাস অমক মাদক ব্যবসায়ী আছে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই জাতীয় পার্টির ইতিহাসে কোন সন্ত্রাসের পদচারণা নাই। জাতীয় পার্টি স্বচ্ছ, আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ শত শতবার আল্লাহ তাকে হজ করিয়েছেন, সেনাপ্রধান রাষ্ট্রনায়ক ছিল, জীবনে কোনোদিন সিগারেট খাই নাই, মন তো দূরের কথা। আমরা সেই দল করি যেই দলে মাদকের স্থান থাকবে না। এত লোক ধরা পড়ছে গত 29 বছরে, আমরা 33 বছর ক্ষমতার বাইরে, আপনারা কি বলতে পারবেন জাতীয় পার্টিতে কোন লোক আজ পর্যন্ত জেলে গেছে অত্যাচার করে টাকা কামায়? না, কারণ এর সাথে দলে অত্যাচারী থাকতে পারবে না। আমি আবারও বলতে চাই আমার কারোর সাথে এখানে কোনো শত্রুতা নাই, কারোর সাথে নাই, বেয়াদবি আমি পছন্দ করি না। আমার নিজের টিভি চ্যানেল আছে, আমার 5টা পত্রিকা আছে, আমি সাংবাদ বাংলাদেশের মতো পত্রিকা আছে, সেই পত্রিকা অ্যাসোসিয়েশনের আমি সভাপতি, আমার এখানে নিজের টেলিভিশন ক্যামেরা আছে, কে কোন ফুটেজ করছে, কে কোন অন্যায় করছে, এরা জাতীয় পার্টিতে থাকতে পারবে না। আমি বিশ্বাস করি এই অন্যায়কারী কোনোদিন জাতীয় পার্টির সদস্য ছিল না। আর যদি আমি খাতাপত্র দেখি এই জাতীয় পার্টিতে এইসব সন্ত্রাসীদের দেখা দিছে, আমি পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই তারা জাতীয় পার্টি করতে পারবে না যারা তাদের টাকা দিছে। যতদিন আমি কল্যাণী মিশনের দায়িত্বে থাকবো, যুদ্ধ করে স্বাধীনতা এনেছি, জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ করতে গিয়েছিলাম, এইখানে আমার গ্রামেরও লোক এখানে আছে, তাদের কাছে আমি চলে যাওয়ার পরে জিজ্ঞেস করেন, আমরা 5 ভাই আপন 5 ভাই 1 বোন মুক্তিযুদ্ধ করেছি, মরেও তো যেতে পারতাম, বঙ্গবন্ধুর নির্দেশে আজকে আমরা যুদ্ধ করেছিলাম। আমি আওয়ামী লীগ করি নাই, আমার বংশে কোনো আওয়ামী লীগ নাই, আমার বাবা মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিল গোপালচন্দ্র মহকুমার, আমার বড় ভাই কমরেড অলি রহমান লেবু কমিউনিস্ট পার্টির পোলিং ব্যুরো সদস্য ছিল, সেক্টর 8-9 মিলিটারি সংসদে ছিল, আমার তারপর একজন আমার ভাই আজিজুর রহমান লাভি, গোপালগঞ্জের অনেকেই এখানে আছেন, গোপালগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট ছিল, আমার ইমিডিয়েট বড় ভাই 1973 সালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের ছাত্র সংসদের বিধি ছিল, আমি বলি আমার ইমিডিয়েট ছোট ভাই এখন কেনাডা থাকে সেও বাম রাজনীতি করত, সব ছোট ভাই লন্ডনে থাকে সেও বাম রাজনীতি করত, আমার ভাই বোনের মধ্যে বাংলাদেশে আমি একা, আমার 4ও কিছু নাই, আমার 12ও কিছু নাই, আমার 4 আছে 5 আছে একটা জি এম কাদেরের নির্দেশ, পল্লী বন্ধুর আদর্শকে এই বাংলার মাটিতে আর একবার প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশে 2 দল বিএনপি অত্যাচার অবিচার অন্যায় রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। আজকে জাতির জনকের কন্যাকারী বহুবার বলেছি, বক্তৃতা দিয়ে বলেছি, সামনাসামনি বলেছি, আপনার চাপার কিছু নাই মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের মেয়ে আপনি পারলে দেশের থেকে সন্ত্রাস ধর্ষণ উৎখাত করুন। উনি বলেছে আমি শেখ হাসিনা থাকলে এদেশে কোনো অত্যাচার অবিচার এদেশের মানুষের হবে না। আজকে অনেকে বলে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিল্ডিং, আমরা দেখতে চাই আওয়ামী লীগের বিল্ডিং নয়,
আওয়ামী লীগ 14 দল করে 14 দলের নেতা হয়েছিলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু জাতীয় পার্টি যেদিনকে যোগদান করে পল্টন ময়দানে একটা দল হলে হবে অন্য দল, কিন্তু তা হয় না, হয়েছে মহাজোট। মহাজোট কারণ এই চোদ্দ দলের পাল্লা যতটুকু জাতীয় পার্টি এরশাদের পাল্লা তার চাইতে ভারী বলে মহাজোট হয়েছে। সেই মহাজোটের একজন কর্মী হিসাবে আপনাদের কাছে আজকে এসেছি, আপনাদের আদর, আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের সবকিছু আপনারা কর্ম বল দিয়ে আগামীতে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে। আজকে দেখেন পত্রিকা খুললেই দর্শক, পত্রিকা খুললেই হত্যা, পত্রিকা খুললেই লুটেরা। আজকে ক্যাসিনো, ক্যাসিনো মানে জুয়া খেলা, জীবনের শুনি নেই, পৃথিবীর শেষ দেশে গেছি শুনছি বিদেশি ক্যাসিনো হয়, বাংলাদেশে ক্যাসিনা ক্যাসিনোর স্বর্গ চলছে, দর্শন হচ্ছে, ছোট মেয়ের থেকে মা বোন বৃদ্ধ রেহাই পাচ্ছে না। এই দর্শনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, এই দর্শনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এই দর্শনের বিরুদ্ধে আপনাদেরকে একতা হইতে হবে, এই দর্শনের বিরুদ্ধে নতুন সরকার আগামী নির্বাচন যদি আসে সেই নির্বাচনে যদি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান প্রতিষ্ঠিত চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী হয়, আমি নিশ্চিত আগামীতে এদেশে কোনো হত্যা দর্শনের রাজনীতি থাকবে না, থাকবে না। আমাদের সামনে, বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের মানুষের সামনে কি আছে? জিএম কাদের একজন পরিষ্কার স্বচ্ছ মানুষ, জিএম কাদের ছিল আগে চাকরি করতেন, উনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, উনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি বিমান মন্ত্রী ছিলেন, ওনার মধ্যে কোনো দুর্নীতি নাই, ওনার মধ্যে কোনো স্বজনপ্রীতি নাই, ক্লিন ইমেজের মানুষ। আমরা ঈশ্বর সাহেবের মতন লোক পেয়েছি, উন্নয়ন পেয়েছি, আর জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের মতো ক্লিন ইমেজের লোক আমরা পেয়েছি। আমাদের আশা ভরসা ইচ্ছা, আপনারা যদি সারা বাংলাদেশের মেজপুর থেকে আপনারা যদি স্বচ্ছ রাজনীতি করেন এবং জাতীয় পার্টির যে কোনো প্রার্থী যদি হয় তাকে যদি ভোট দিতে পারেন আগামীতে জাতীয় পার্টির সরকার গঠন হবে ইনশাআল্লাহ। দ্রব্যমূল্যের উদ্যোগী মরিচ কিনতে যাবেন 300 টাকা কেজি, পেঁয়াজ কিনতে যাবেন বাজারে নাই, আলু আলু 50 টাকা কেজি, ছেলে মেয়েদের লেখাপড়া নাই, ছেলেমেয়েরা পড়তে পারতেছে না, আমার মা বোনেরা রাস্তায় বেরোতে পারছে না, এই অত্যাচার অবিচার দ্রব্যমূল্যের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। সে আন্দোলনটা কি? আগামীতে ক্ষমতায় যাওয়ার আন্দোলন, সরকার উৎখাতের আন্দোলন না, এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সরকার, এই সরকার পাকিস্তানি দালালদের সরকার না। তো জাতীয় পার্টি প্রত্যেকটা নেতা কর্মী যতদিন জীবিত থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই আমরা থাকবো, এবং আমরা সেই জন্যে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে জাতীয় পার্টি, তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলতে চাই, আপনারাও চান আমিও তাই, আপনারা ঈশ্বরকে ভালোবাসেন, আমি বৃদ্ধ বয়সে ঈশ্বরকে ভালোবাসি। আমি আগে বলেছি আমার বয়স 73 বছর 3 মাস, বোঝেন 73 বছর 3 মাস, এই বৃদ্ধ বয়সে আমার নাতি নাতনি হয়ে গেছে, বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, ছুটে আসছি কেন? আসছি আগামীতে নিরাপদে বাসি স্নান করতে চাই, নিরাপদে থাকতে চাই, নিরাপদে ঘুমাতে চাই, পিস্তল নিয়ে রাইফেল নিয়ে বন্দুক নিয়ে রাস্তায় চলাচল করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। অস্ত্র জমা দিয়েছিলাম যুদ্ধ করার পরে, আবার সেই অস্ত্রকে আমাকে লাইসেন্স করে অস্ত্র বহন করতে হয়,
কারণ জনপদ বিএনপি সরকারের আমলে রাস্তাঘাটের লোকদের ডেকে ডেকে আনসার লাইসেন্স দিয়ে দিয়েছে, খাম্বা বিক্রি করছে। আমি কয়েকদিন আগে সিলেটের অজপাড়াগায় গিয়েছিলাম, অজপাড়াগায় দেখলাম খাম্বা পড়ে আছে, তাতে কত বছর যুগ ধরে লাগবে ওই খাম্বা, তার কোনো অদিশ নাই, কিন্তু খাম্বা পেয়ে মা তাদের টাকা নিয়ে গেছে সরকারের কাছ থেকে। এই সরকারের আমলে একটা বালিশ যার দাম 500, সবচেয়ে শ্রীমন্তুল হলে 1000, সেই বালিশ বিক্রি হয়েছে 17,000 টাকায়। একটা বালিশ নিচের থেকে উপরে উঠাইতে লাগে 100 বালিশ যদি একসাথে উঠায় তাহলে লাগবে 500 টাকা, এক একটা বালিশ নিচতলার থেকে দোতলা উঠাইতে লাগছে 7,000 টাকা। এই অন্যায় দেশের মানুষ সহ্য করবে না। এই ক্যাম্পের টাকা, আমার টাকা, আপনার টাকা দিয়ে এই সরকার পরিচালনা হবে, এই অত্যাচারী লুটেরা, এদেরকে আমরা ক্ষমা করতে পারি না। আমরা আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে চাই, আজকে করোনা ভাইরাস, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মহোদয়, 200-300-2000 কোটি টাকার মালিক, তারা কোত্থেকে আসলো? জনগণের টাকা। সেই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বহাল তো আছেন, সেই মন্ত্রী খুব আরামে আসে কাজ করতেছেন, বিচার নাই। এই বিচার করার জন্য আগামী দিনে জাতীয় পার্টি সরকার জিএম কাদেরের নেতৃত্বে দরকার। আমি আপনারা মনে করেন আগেও বলেছি, বঙ্গবন্ধুকে জাতির পিতা আপনারা ঘোষণা করেছিলেন, আপনাদের ভোটে নিয়ে পরাজিত হয়নি, সাধারণ মানুষের ভোটে নিয়ে পরাজিত হয়নি, বঙ্গবন্ধু হয়েছিলেন, বঙ্গবন্ধু দেশের প্রধান প্রথম প্রেসিডেন্ট, আপনাদের ভোটেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের ভোটেই নির্বাচিত হয়েছেন, হয়েছে আমার দলের চেয়ারম্যান রাষ্ট্রপতি হয়েছিলেন আপনাদের ভোটেই, আমার দলের চেয়ারম্যানকে জেল থেকে বের করেছিলেন আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। এই দেশের জনগণ সব পারে, সব কিছু করতে পারে, পারে কি পারে না? পারে। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, মেহেরপুরবাসীকে বলতে চাই, মেহেরপুর আমার লাঙ্গলের আমার জাতীয় পার্টির বন্ধুদের বলতে চাই, আমি এমন একটা সুশৃঙ্খল কমিটি এখানে উপহার দেব, গ্রহণযোগ্য কমিটি, সেই কমিটি আমি উপহার দেব আপনাদের, প্রস্তুতি সম্মেলন প্রস্তুতি কমিটি, সেই প্রস্তুতি কমিটির মাধ্যমে আপনারা সম্মেলন করবেন, আপনাদের ভোটে নির্বাচিত হবে, তারাই এরা ক্ষমতায় থাকবে, প্রেসিডেন্ট সেক্রেটারি হবে। এবং আরেকটা পরিষ্কার ঘোষণা করতে চাই, আমি যদি খুলনা ডিভিশনের দায়িত্ব রাখি, যারা এইখানে ক্ষমতা পাবে তাদেরকে প্রতি মাসে আমার কাছে রিপোর্ট দিতে হবে, কোন জায়গা কোন নেতার সাথে কোন আমার কর্মীর সাথে কথা বলছেন, কার দুঃখ শুনেছেন আমাকে লিখিত দিতে হবে, না হলে সে জাতীয় পার্টি করতে পারবে না, এই অঙ্গীকার আপনাকে আমি করি। পরিশেষে আপনারা আমাকে দোয়া করেন, আপনারা কারে নেতা বানাবেন আপনারাই জানেন, আমি চেষ্টা করব, আপনাদের অনুরোধ করব, কোনো খারাপ লোকরে জাতীয় পার্টিতে নেতা বানায় না, সে ওই জাতীয় পার্টি করতে পারবে না। যে কমিটিতে খারাপ লোক থাকবে আমি সাইদুর রহমানকে আপনাদের বলে দিচ্ছি ওই কমিটি তখনই বাতিল করে এখন নইব। সেই জন্যে জাতীয় পার্টিতে ক্লিন লোক দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ দরকার। সবাইকে আমার জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ।